নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 50 মিনিটে এই চার রাশি হবে কোটিপতি। আগামীকাল বৃহস্পতিবার 7ই মার্চ এই চার রাশির কপাল খুলতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী চার রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আগামীকাল বৃহস্পতিবার দ্বাদশী তিথি রয়েছে এবং উত্তরসারা নক্ষত্র অর্থাৎ রবি নক্ষত্র আগামীকাল রয়েছে এবং বরিয়ান যোগ রয়েছে। খুব ভালো একটা যোগ রয়েছে, বরিয়ান যোগ রয়েছে। রাহুকাল রয়েছে আপনার 1:25 থেকে 3:04 পর্যন্ত রাহুকাল রয়েছে। আর দিনের একটা শুভ সময় 12:04 থেকে 12:53 পর্যন্ত একটা ভালো খুব শুভ সময় রয়েছে। আরেকটি যেটা রয়েছে 7:15 থেকে 9:22 পর্যন্ত আরেকটা শুভ সময় কিন্তু আগামীকাল রয়েছে। দেখুন, আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক দেখাতে চাইছেন, জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং প্রতিদিন যে সময়গুলো বলি না, এই যে 50 মিনিটটা কিন্তু এই চার রাশির ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোন এই 50 মিনিট আমি একে একে আপনাদেরকে সময়গুলো আপনাদেরকে জানাবো। এবং এর পাশাপাশি যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কারণ কলিযুগে যদি আপনাকে কেউ বড় অর্থ দিতে পারে, সেটিও একমাত্র হচ্ছে রাহু গ্রহ। তাই রাহু গ্রহের বলবত্তা, রাহু গ্রহের পাওয়ার বৃদ্ধি করতে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের বাড়বে। যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, টাকা আটকে গেছে, দীর্ঘদিন টাকা ফেঁসে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ কিন্তু করবে। রাহু হচ্ছে যে কোনো জিনিস হঠাৎ করিয়ে থাকে। তাই আপনি যদি কোটিপতি হতে চান, আপনার ক্ষেত্রে ভাগ্যভাবকে স্ট্রং করুন। এবং আমি প্রতিদিন একটা কথা বলি, রাহু শুক্র বুধ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার সঠিক মেজারমেন্ট করুন এবং ভাগ্যভাব, কারণ ভাগ্য ব্যতীত আমাদের কিচ্ছু হয় না। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, তাতে কি হবে, অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। দেখুন, সমস্যা রয়েছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। এবার আমি জানাবো আগামীকালের যে চার রাশির নাম, টার্গেট নাম্বার আর শুভ সময়গুলো। 50 মিনিট, একদম 50 মিনিট আগামীকাল কোন কোন রাশির ক্ষেত্রে হতে চলেছে একে একে আপনারা জানতে পারবেন। এবং পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি, যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, বাচ্চা ট্রি ফরমেশন অবশ্যই করুন। দেখুন, আমি রাশির নাম বলছি, প্রত্যেকেরই যে আগামীকাল কোটিপতি হবে আমি কখনোই দাবি করি না। কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে না। কারণ প্রত্যেকেরই কিন্তু এখান থেকে আমি দশা মহাদশা গ্রহের অবস্থান আমি দেখতে পাচ্ছি না, আপনার জন্মছক পারমিট করছে কিনা সেটা দেখতে পাচ্ছি না। হয়তো আপনার কোনো সমস্যা রয়েছে জন্মকুণ্ডলিতে, তার ছোট্ট একটা প্রতিকারে আপনার হয়তো ভাগ্য খুলতে পারে। দেখুন, কার ভাগ্য কীভাবে খুলে কেউ বলতে পারে না, একটা ছোট্ট প্রতিকার আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। তাই অবশ্যই কন্ট্যাক্ট করুন। এবং যারা লটারি কাটছেন, আমি একটি কথা বলবো, অহেতুক লটারির টিকিট কেটে অর্থ নষ্ট করবেন না। আর যাদের একটা কী বলবো, মানে একটা নেশার মতন হয়ে গেছে যে কৌশিকদা যদি আমার অর্থপ্রাপ্তি হয়। দেখুন, এই জায়গাটাতে করতে গেলে আপনাকে প্রথম ব্যক্তিগত জন্মছক দেখাতে হবে। আর যারা কাটছেন না তাদেরকে আমি বলবো, আপনারা এই জায়গা থেকে বিরত আপনারা থাকুন। প্রথম আগামীকালের জন্য প্রথম যে রাশি সেটি হচ্ছে আপনার
কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির আপনাদের যে আগামীকালের টার্গেট যে নাম্বার কর্কট রাশির ক্ষেত্রে সেটি শুধুমাত্র 4 কর্কট রাশির ক্ষেত্রে। আপনাদের ছোট্ট সময় 50 মিনিটের মধ্যে একটা সময় আপনাদেরকে বলে দিচ্ছি, এই 50 মিনিটটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট। 11:56 থেকে আপনাদের 12:36 পর্যন্ত, 11:56 টু 12:36 কর্কট রাশি। দ্বিতীয় যে রাশি মীন রাশি, মীন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার 9, আপনাদের সময় 12:16 থেকে 12:53 পর্যন্ত, টাইমটা খুব শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1। আপনাদের যে শুভ সময় সকাল 8:30 থেকে 9:21 পর্যন্ত, সময়টা শুভ। একদম শেষ রাশি, অন্তিম রাশি, যে রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম আপনার ধনু রাশি। হ্যাঁ, আপনি ধনু রাশির মানুষ, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে, মহা সৌভাগ্যশালী রাশিতে হতে চলেছে। ধনু রাশির যে ছোট্ট একটা সময় সেটা হচ্ছে আপনার 11:45 থেকে 12:27 পর্যন্ত, সময়টা আপনাদের শুভ। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 8, এই দুটি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। অবশ্যই যারা নিজস্ব ফরচুনা নাম্বার এবং প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা আছে, সমস্যার পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তাই যারা প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছেন, যে ভাবছেন যে কৌশিকটা কী হবে, দেখুন শুধু ভাবলে হবে না, একবার আপনারা দেখিয়ে নিন নিজস্ব ব্যক্তিগত জন্মছককে, এক্সপার্ট অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনারা বিচার বিশ্লেষণ করুন। তাতে কী হবে বলুন তো, আপনাদের যে বাধাগুলো রয়েছে না, সেই বাধাগুলো আপনাদের কিন্তু দূর হবে। এবং আবারও বলছি, যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।